আমার কাছে যে পরিমাণ যে এখন খুলবেন না, এই অবস্থার মধ্যে খুলবেন না, এই সংক্রান্ত মেসেজ আমি যত পাই খুলে দিন এক্ষুনি, সেই সংক্রান্ত মেসেজ কিন্তু অনেক কম আসে। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং শিক্ষকগণ, সকলে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সকলের মনে একটি প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে? গত 15 মাস যাবৎ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। এখন শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে কি পরিকল্পনা, এ নিয়ে আপনাদের সকলের মনে প্রশ্ন। তো চলুন আমরা শুনে আসি মাননীয় শিক্ষামন্ত্রীর মুখ থেকে সর্বশেষ সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে তার চিন্তা ভাবনা কি, বা কবে খুলবে বা কিভাবে খুলবে, আর খুললেই বা কিভাবে ক্লাসগুলো নিবে, সেই সম্পর্কে টোটাল ডিটেইলস তার মুখ থেকে শুনবো। তো চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি সেই কথাগুলো। কোভিড-19 সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটি আছেন, তারাও বলেছেন যে সংক্রমণের হার শতকরা 5-এর নামলে বা তার নিচে না নামলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ঠিক নয়। ঈদ যাত্রার কারণে সংক্রমণের হার আবার কিছুটা ঊর্ধ্বগামী। জনগণের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সেটিকে আমরা কোনো আন্দোলনের মুখেই অবহেলা আমরা করতে পারবো না। যখন আমরা খুলে দেব, যদি তারও তারিখ থেকে আমরা খুলে দিতে পারি, তাহলে আমাদের প্রথমে যারা এবারের SSC এবং HSC পরীক্ষার্থী আছেন 2021 সালের, তারা এবং যারা 2022 সালে SSC এবং HSC দেবেন, অর্থাৎ আমরা যেটাকে বলি পুরনো 10ম শ্রেণী আর নতুন 10ম শ্রেণী, পুরনো দ্বাদশ শ্রেণী আর নতুন দ্বাদশ শ্রেণী, তারা সপ্তাহে 6 দিনই ক্লাস করবেন, আর বাকি ক্লাসগুলো, এটি হচ্ছে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, একইভাবে প্রাথমিকও নিশ্চয়ই তারা ঠিক করবেন, তারা তাদের মোডালিটিটা ঠিক করবেন, সেটা হয়তো মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বলতে পারেন। আর বাকি ক্লাসগুলো অর্থাৎ ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, এই ক্লাসগুলো তারা প্রথমে একদম গোড়াতেই তারা সপ্তাহে 1 দিন করে আসবেন, তারপর আমরা দেখব কত দ্রুততার সঙ্গে তাদেরকে আমরা 1 দিনের থেকে তাদের সময়টা আরো বাড়ানো যায় সেটি দেখব। কাজে শুরুটা করব আমরা যে আমাদের যারা 21 সালের SSC এবং HSC পরীক্ষার্থী তারা পুরো 6 দিন ক্লাস করবেন, যারা 22 সালের SSC এবং HSC পরীক্ষার্থী তাদেরটাও আমরা চেষ্টা করব 6 দিনই যদি করানো সম্ভব হয়, আর বাকি যারা থাকবেন তাদের শুরুতে তারা সপ্তাহে 1 দিন আসবেন, তারপর ক্রমাগত তাদেরটা বাড়িয়ে 2 দিন 3 দিন 4 দিন, এবং পরিস্থিতি তারপর স্বাভাবিক হয়ে আসলে একেবারে পূর্ণাঙ্গ ভাবেই আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান চলবে। এইভাবে আমরা আমাদের খুলে দেবার কাজটি করতে চাই। তো আশা করি তার মুখ থেকে শুনতে পাচ্ছেন যে কবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবে বা কোন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবে, সেই সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা দিচ্ছে। আশা করি যেন এই ভিডিওর পরে আপনাদের মনে এই নিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এই নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না। যদিও প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরছি পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।